তো অলোক্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ছায়া নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেন সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেক ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সোলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোকরা আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অসিরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশরীরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অসিরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশরীরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকো সাহা নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের তো শোনা যাচ্ছে জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরী মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের তো শোনা যাচ্ছে জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেল লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোকরা আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের তো শোনা যাচ্ছে জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীরদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোকরা আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সোলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের তো শোনা যাচ্ছে জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীরদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোকরা আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন

জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় এনেস গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় এনেস আরনা মুখোপাধ্যায় এনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোকাস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন

জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিডর রূপে হচ্ছে ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেল লিডর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিডর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোকাস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতেছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্স আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ছায়া নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকেই ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্স অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অসিরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশরীরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের তুলেছে জাগিয়ে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কে ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিৎ চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসা নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেই লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কে ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওদের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী অতিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেশ সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেই লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য তো এছাড়া আরো কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতেছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কে নেস অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় নেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজটা অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী অতিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে নেস অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় নেস সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অসিরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো ওই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওষরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধ জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মে লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতেছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কে ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অসিরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওষরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশোরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেস্ট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অসিরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরী মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো ওই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেড করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জুড়ে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরী মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো ওই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোক আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে ছায়া নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরী মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটেট করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশেরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশরীরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করেই হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটার করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলোফ আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরী মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশেরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করেই হচ্ছে এই সিরিজকে ক্রেডিট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধ জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশেরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন অশরীরীদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধ জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটার করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশেরিদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধ জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটার করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিত চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো ওই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রেডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে অসুবিধে জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন নেক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনেস সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অল ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোসায় নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিটেট করা তো এই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ওশোরিদের জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধ জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের কাজ রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন সৌভিক চক্রবর্তী থেকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ এয়ার হচ্ছে দু হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে নিকোশাহ নামে পরিচিত সিরিজ সম্বন্ধে তো এই সিরিজ সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো শোনা যাচ্ছে তন্ত্রের জোরে কেউ একজন অশরীদের জাগিয়ে তুলেছে ফিরছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তির রহস্যভেদ করতে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিডেট করা তো ওই সিরিজটাকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিডেট করা হয়েছে একটা তন্ত্রের জোরে কেউ একজন ও জাগিয়ে তুলেছে এবং ফিরেছেন ভাদুরি মশাই আবারও এক অলৌকিক অপশক্তি রহস্যভেদ করতে তো ভাদুরি মশাই যিনি ফিরেছেন তন্ত্রের মাধ্যমে তো এই স্টোরি উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রেডেট করা হয়েছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই স্টোরিটাকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে দেখতে পাবেন তো যেটা হচ্ছে তন্ত্রের মধ্যে ওষুধের জাগিয়ে তোলা হয়েছে যার মধ্যে ফাদুরি মশাই ফিরে এসেছেন তো এই স্টোরির উপর ডিপেন্ড করে হচ্ছে এই সিরিজকে ক্রিয়েটের করা নেক্সট হচ্ছে আপনাদের এই সিরিজের কাজ সম্বন্ধে আপনাদের বলিত রূপে আপনারা দেখতে পাবেন চিরঞ্জিত চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট সুরাঙ্গানা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এস গৌরব চক্রবর্তীকে দেখতে পাবেন নেক্সট অনিন্দিতা বোসকে দেখতে পাবেন এক্সট অনুজয় চট্টোপাধ্যায়কে দেখতে পাবেন এস আরনা মুখোপাধ্যায়কে দেখতে পাবেন এস সৌভিক চক্রবর্তী কে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে মেন লিটোর রূপে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই সিরিজের মধ্যে হচ্ছে মুখ্যভূমিকা পালন করতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী কেনে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় কেনেশ গৌরব চক্রবর্তী কেনেশ অনিন্দিতা বোসকে কেন ও অনুজয় চট্টোপাধ্যায় কেনেশ আরনা মুখোপাধ্যায় কেনের সৌভিক চক্রবর্তীকে তো এদেরকে হচ্ছে আপনারা রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এই সিরিজটা হচ্ছে রিলিজ ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ হতে চলেছে তো এই সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো এই সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন